Panvision TV presents. বন্ধুত্ব বলতে আমরা কি বুঝি বা কখন একজন নারী বা একজন নরকে একজন পুরুষকে আমরা বন্ধুত্ব রোগী হিসেবে আপনারা সাসপেক্ট করেন এই বিষয়টা আমি দর্শকের কাছ হয়ে আপনার কাছে জানতে যাচ্ছি প্রথমে আসলে বন্ধুত্ব এখন আসলে বর্তমান সময়ে এটা একটা খুব প্রকট আকার ধারণ করেছে স্টাডিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যদি আমরা চিন্তা করি প্রতি 5 থেকে 6 জন কাপলের মধ্যে একজন কাপল মানে একজন দম্পতি দেখা যায় যে এই বন্ধুত্ব সমস্যায় ভুগছেন তো বন্ধুত্ব বলতে আমরা কি বুঝি যদি একজন কাপল দম্পতি কোনো রকমের বাধা ছাড়া কোনো রকমের পদ্ধতি ধর্মবিরতিকরণ কোনো পদ্ধতি ব্যবহার না করে এক বছর পর্যন্ত নিয়মিত মেলামেশা করা সত্ত্বেও যদি কনসিভ না করে তাহলে আমরা সেটাকে বন্ধুত্ব বা ইনফার্টিলিটি বলি তবে ক্ষেত্রবিশেষে এটা আসলে এক বছরের সীমাবদ্ধ থাকে না যদি ফিমেল যে পার্টনার বা মেল পার্টনার কারো যদি এক্সট্রিম এজ হয়ে যায় যেমন 35 এর অ্যাবভ হয়ে যায় মেল ফিমেল পার্টনারের বয়সটা তখন কিন্তু এই ডিউরেশনটা আসলে 6 মাসও নেমে আসে আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে যে ফিমেলের ক্ষেত্রে বয়সটা আসলে ওতপ্রোতভাবে জড়িত হ্যাঁ ফার্টিলিটির জন্য বোথ মেল ফিমেল দুই পার্টনারের জন্য এটা বয়সটা আসলে খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা একটা সময় আসলে আমরা বন্ধুত্ব শব্দটির সাথে আমরা সাধারণত মনে করি যে এটা বুঝি শুধু মেয়েদের জন্য মেয়েদের রোগ হ্যাঁ গ্রামে গঞ্জে বা ইভেন শহরেও কিন্তু এরকম একটা ফ্যামিলিতে ধারণা আছে যে বাচ্চা না হলে সম্পূর্ণ দায় দায়িত্বটা বুঝি মার উপরেই বর্তায় হ্যাঁ তো আপনারা চিকিৎসা ক্ষেত্রে গিয়ে কি ধরনের পেশেন্ট পাচ্ছেন বা আপনারা আপনাদের প্র্যাকটিস লাইফে যে শুধু কি আসলে মহিলারাই বন্ধুত্ব রোগে আক্রান্ত বা বন্ধুত্বের কারণে শুধু এটা আসলে নারী পুরুষ উভয়ে সমানভাবে এখানে দায়ী থাকে 50% ফিমেল কজ থাকলে দেখা যায় 50% ক্ষেত্রে মেলরাই মেলদেরও কজ থাকে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নারী পুরুষ উভয়ের সমস্যা থাকতে পারে হ্যাঁ শুধুই যে মেয়েটাই দায়ী বা নারীটাই দায়ী এটা এখন আর বিভিন্নভাবে সবাই আসলে অলরেডি জেনে গেছে আমার মনে হয় কারণ সবাই আজকাল অনেক সচেতন নারীর ক্ষেত্রে সাথে সাথে পুরুষদেরও দেখা যায় 50% ক্ষেত্রে তাদেরও সমস্যাগুলো থাকতে পারে তাদেরও থাকে একজন নারী কি কি সমস্যা নিয়ে আসলে আপনাদের কাছে আসে যখন ফার্স্ট টাইম আসে মানে কি ধরনের কমপ্লেন থাকে ওনাদের প্রথম মানে সে তো আসলে আমাদের কাছে মূল কমপ্লেন এটা থাকে যে বাচ্চা হচ্ছে না মানে এটা ক্ষেত্র বিশেষে ভিন্ন হয়ে গেছে এত বছর হয়ে গেছে এখন ধরেন যেমন গত বছর কথা বলছি আমার এক পেশেন্ট এরকম সে বলল আমার বাচ্চা হচ্ছে না তো হিস্ট্রি নিয়ে জানলাম তার বিয়ে হয়েছে মাত্র 2 মাস হ্যাঁ 2 মাস কারণ হচ্ছে কেন তাহলে 2 মাস তো আসলে এরকম কোনো বড় সমস্যা না কিন্তু সে বলছে না আমি গ্রামে থাকি তার বয়স হচ্ছে মাত্র 19 বছর তাদের ছোট ছোট যে মানুষ 17 বছর 16 বছর তাদেরও বেবি হয়ে গেছে তো এটাই আসলে মূল কমপ্লেন বলে যে বাচ্চা হচ্ছে না তো তখন হচ্ছে আমরা হিস্ট্রি নিয়ে এক্সামিন করে তখন বিভিন্ন কজগুলো আমরা আইডেন্টিফাই করি যে কেন আসলে তার কোথায় সমস্যাটা এভাবেই